ভাই আমার নাম মোহাম্মদ শাহিন। মোহাম্মদ শাহিন ভাই, জি। ঠিকানা? আমার ঠিকানা জামপুর। আর আপনার এই ইয়ার নিহারির দোকানের নাম? নিহারির দোকানের নাম ভাই ভাই নিহারি হালি। ঠিক আছে, জামতল রেল স্টেশনের পূর্ব পাশে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, মোটামুটি তবে এটা সম্ভবত আসরের পর মাগরিবের আগে তো ওই সময় আসলে সম্ভবত ভালো পাওয়া যাবে। এখন প্রায় শেষের দিকে, যেটা আপনারা দেখলেন খুব একটা নাই আর কি। মাগরিবের এক মুহূর্তে আসলে এটা আরো গরম গরম ভাবে সবাই শুরুতে একটু ভালো হইতো আর কি, যেহেতু আপনার এখন শেষের দিকে, শেষের অংশে আসলে ভালো হয় নাই। সন্ধ্যার আগে আসলে হয়তো এর সাথে মাংস মাংসটা একটু বেশি থাকতো। আমরা শেষ অংশে আসছি, তার কারণে শেষ ভাগে আসছি। আমরা বাসায় এভাবে রান্না করে খাই, কিন্তু এখানে একটু ব্যতিক্রম, আর হোটেলে একটু রান্না এমনি ব্যতিক্রম হয়। মেন জিনিস হচ্ছে এর ভিতরে, এর ভিতরে যে জিনিসটা থাকে এটা হচ্ছে মূলত স্বাদ, এবং এটা অনেক উপকারী। আপনার হচ্ছে হাত পা আপনার সমস্যা দুর্বল বা ব্যথা করে, যেহেতু আমি ডাক্তার না আমি ওভাবে বলতে পারবো না। আপনার হচ্ছে পায়ে বল পায় কম, হাতে বল পায় কম, তাদের জন্য ভিতরের অংশটা খুবই কার্যকরী এরকম আর কি। এখন টান দেয় দেখি বের হয় কিনা, তাকে এভাবে খাবো। কি বাবা, তোমার তো শেষই হয় না, দেখো। এই যে এটা হচ্ছে আপনার আসল স্বাদের জিনিস, ঠিক আছে, অনেক উপকারী। তবে যাদের পেটে প্রবলেম, অল্প একটু খেলে ফুড পয়জনের সমস্যা হয়, তারা আসলে এটা খেতে পারবেন না, কারণ মশলা বেশি আর কি। মোটামুটি স্বাদ হচ্ছে আপনার ঠান্ডা আর কি, বেশি গরম না। আমরা আসছি দেরি করে, দেরি করে না আসলে আসলে গরম গরম পেতাম। ভাই ভাই, হ্যালো, গরম পেতাম দেখি। আচ্ছা আচ্ছা, এভাবে টান দেব, যাই দেন।
তবে আজকে প্রথম আসছি, এরপর যখন আসবো অবশ্যই আসরের নামাজের পর বাদ আছে তখন আসলে একটু ভালো তা পাবো আর কি। মজাটা মোটামুটি ঠিক আছে, তবে একটু ঝালটা বেশি হয়েছে আমার কাছে, আমার কাছে এক মনে হবে না, ঝালটা একটু বেশি। আর গরুর মাংস বা গরুর হাড় যেটাই বলেন, নিহারি বলেন, এগুলোর ভিতরে আসলে একটু ঝাল বেশি না হলে আবার মজা হয় না। নাম দিনে আর উপজেলা হচ্ছে কামারখন্দ। আমাদের সিরাজগঞ্জ সদর থেকে আনুমানিক 20 কিলোমিটার হবে। না, আমার বাসা থেকে 14-15 কিলোমিটার। কাহিনী হয়েছে কয়দিন পরে দিবা মিয়া বিয়া, তুমি ধরো কদিন পরে দিবা মিয়া বিয়া, আর তোমার দাড়ি হওয়া লাগবে তাপ দাড়ি, কদিন পরে শ্বশুর হয়ে যাবে। হাত দুর্দান্ত, বাট ঝালটা একটু বেশি হয়েছে আমার জন্য, কষ্ট হচ্ছে, এপাশে অনেক লেটা মেটা হয়ে গেছে একদম। এবার মুখ দেবো একদম চোখ জিনিস, বিসমিল্লা ইয়ালি। একবার পেটে ফেটে খাবো, 200 টাকা, 200 টাকা দাম। মাংস তো আর না, ঝোলই হচ্ছে মেন। মোটামুটি সব ঠিক ছিল, জাস্ট ভালটা বেশি ছিল, খাবার স্বাদ ছিল ভালের কারণে আমার অসুস্থ লাগতেছে। আমরা এখন খাবার দিয়ে ভালো করে মুগ্ধ হবে, নাহলে অনেক জ্বালা জ্বালা পড়া করতেছে। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, তাহলে উৎসাহ পাবো। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।